সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বাংলাদেশে যে হিন্দুদেরকে সিস্টেমেটিক্যালি উৎখাত করে দেওয়ার বা একেবারে তাদের শঙ্কা শূন্যের কুঠায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারে আমি আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে হিজবুত তাহরিরের জঙ্গি উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুকের পোস্ট আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তো এই পোস্টটি আমি পড়ে শোনাই, আপনারা আমার সাথে থাকুন, তারপর একটি ভিডিও ফুটেজ আছে, এই ভিডিও ফুটেজটি আপনাদের সামনে আমি তুলে ধরব। তো সে পোস্টে লিখেছে, গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন, নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন, সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। আচ্ছা, এইখানে সে ফেরেস্তার মতো একটি পোস্ট দিয়েছে, এই পোস্টটি তার পিঠ বাঁচানোর জন্য সে দিয়েছে। সে যে হিজবুত তাহরিরের জঙ্গি নেতা এতে কোনো সন্দেহ নাই, এটি সবাই জানে, পুরো বিশ্বের কাছে এটি এক্সপোজ হয়ে গিয়েছে। তো এই 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 পোস্টটা মাহফুজ আলম দিয়েছে। তো পোস্টে সে বলেছে, গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে মানুষ শান্ত থাকতে হবে, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। আর নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। তাহলে ব্যাপারটা কি এইখানে কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? সে এইখানে সম্পূর্ণরূপে দ্বিচারিতা করছে, নিরীহ সংখ্যালঘুদের উপর সামাজিক নিরাপত্তা কি বাংলাদেশে আছে? উত্তর হচ্ছে না। এই ইনুস সরকারের আমলে হিন্দু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে। তো সে এখানে বলেছে, সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। তো দুই নম্বর বাক্যের প্রতি আমার তুমুল আপত্তি রয়েছে, বাক্যের ব্যাপারে, তার পোস্টের দুই নম্বর বাক্যে, তিন নম্বর বাক্যের ব্যাপারে বা লাইনের ব্যাপারে আমার তুমুল আপত্তি রয়েছে। সে বলেছে, সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। কে কার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে? এই সরকারই তো অবৈধ সরকার, এই সরকারই তো হচ্ছে রাষ্ট্রদ্রোহী সরকার, সংবিধান লঙ্ঘন করে এই সরকার ক্ষমতাসীন হয়েছে। সংবিধানের মধ্যে যে জিনিস নাই সেই জিনিসটি এই সরকার প্রতিষ্ঠিত করেছে। সংবিধানের সকল নিয়ম কানুন লঙ্ঘন করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিধায় এই সরকারের যতজন আছে এরা সবাই রাষ্ট্রদ্রোহী এবং এরা সন্ত্রাসীও। খুব ভালো করে লক্ষ্য করবেন, সে লিখেছে, সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তো সে তো মাহফুজ আলম এই কথাটি যদি বলে থাকে তাহলে তো এটি বুমেরাং হয়ে যাওয়ার কথা, এটি তার উপরই পতিত হওয়ার কথা, উপর দিকে থুতু দিলে নিজের উপর পড়ে। তো সে যে বলল সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সে তো সন্ত্রাসীদের গডফাদার। হ্যাঁ, সে হচ্ছে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের একজন নেতা, সুতরাং সে তো সন্ত্রাসী, তাহলে ব্যবস্থাটা তো তার বিরুদ্ধেই নিতে হবে। আর এইখানে হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য সে কথা বলছে। এই এই ইনুসের 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 অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের ভিতর বাংলাদেশের হিন্দুদের উপর সবচেয়ে বেশি দমন নিপীড়ন চালানো হচ্ছে। তো সে বলেছে, সে এখানে বলেছে সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার এক্সাম্পল তো দুই দিন আগেই দেখলাম না, এই যে ইসকনের সনাতনীদের ইসকন নামক সংগঠনটির যে ধর্মীয় নেতা তাকে গ্রেফতার করে এই তো হিন্দুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে নাকি করে নাই?
এই যে চিন্ময় দাস, কি জানি চিন্ময় দাস, চিন্ময় দাসকে ইয়ে করে, ওই গ্রেফতার করে, তারা তো সনাতনীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করলো নয় কি, করে নাই? আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমি একটি উদাহরণ দেখাই, একটি ভিডিও ফুটেজ থেকে। এই ভিডিও ফুটেজটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে হিন্দুদের সুরক্ষা দেওয়া হচ্ছে। এই দেখুন, আমি একটু পুরাটা পড়ে পুরাটা শোনাই, শুনুন। হ্যাঁ হ্যাঁ, তোমরা পাহারা দিছো তো। শিয়াল যেমন মুরগি পাহারা দেয়, তোমরা ওই শিয়ালের মতোই কাজটি করেছো। আচ্ছা শোনা যাক। এরকম মানে এত উচ্ছৃঙ্খলা কিভাবে করে? আচ্ছা, সে বলেছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ওয়াও, ইসকনকে নিষিদ্ধ করতে হবে না, ইসকনকে নিষিদ্ধ করার আগে বা ইসকনকে নিষিদ্ধ না করে জামাতি ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ না। ইসকনের কেউ 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে নাই, বরং ইসকনের একজন সদস্য জর্জ হ্যারিসন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গান গেয়ে গেয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিয়েছিল, টাকা মানে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল, ঠিক আছে, টাকা উপার্জন করেছিল, এবং এই সবগুলো টাকা ওই ইসকনের সদস্য জর্জ হ্যারিসন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অকাতরে মানে বিলিয়ে দিয়েছিল, জানেন। সুতরাং ইসকন বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। আমি জর্জ হ্যারিসনের ওয়াটফোর্ডে জর্জ হ্যারিসনের ইসকনের টেম্পলে গিয়েছি, মানে এটাকে ইসকনের টেম্পল কেন বলছি, জর্জ হ্যারিসন তার পুরো বাড়িটাকে, হ্যাঁ, ইসকনকে দিয়ে দিয়েছেন ওইখানে, এই 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 তার পুরো বাড়িটাকে ইসকনের টেম্পল বানানো হয়েছে। সুতরাং আমি ওইখানে গিয়েছি, আমি জানি তো। ইসকন নয়, ইয়েকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর একটু শোনাই। আমরা আমরা মুসলমান বলে দিচ্ছি, দেখছেন দেখছেন কি বলছে, ইসকনকে যেখানে পাওয়া যাবে সেইখানে মেরে ফেলতে হবে। ইসকনকে মেরে ফেলতে হবে কেন? বাংলাদেশে কি কোনো আইন নাই? আইনের শাসন নাই? কি ভয়ঙ্কর কথাটা বলল! আর এই শুনেছেন তো আপনারা, নিজ কানে শুনেছেন। আর এই মাহফুজ আলম বলেছে যে হিন্দুদের অর্থাৎ সংখ্যালঘুদের সামাজিক নিরাপত্তা দিতে হবে। এই বুঝি সামাজিক নিরাপত্তা দেওয়ার নমুনা, শুনলেন তো? আর একটু শোনাই, আর একটু শোনাই, লেটস প্লে। আচ্ছা শুনুন, আচ্ছা, আর আমি প্লে করলাম না, এবার তো বুঝতে পারছেন। ভাই অভুনেরা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তারা ইসকনের ধর্মীয় গুরুকে গ্রেফতার করেছে, এইবার তারা এটিকে ধামা চাপা দেওয়ার জন্য নিজেরা কাউকে মেরে ফেলে দিয়ে ইসকনের সদস্যদের উপর অথবা আওয়ামী লীগ ছাত্রলীগের কারো উপর দায় চাপাবে। পুরা দেশ জুড়ে এরা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আমি বোধহয় ইসকনের ওই ধর্মীয় গুরুর নাম ভুল বলতে পারি, আমি একটু খেয়াল করি নাই, তো আপনারা ভুল বললে আমাকে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নামে কোনো কিছু যায় আসে না, আমি চিন্ময় বলেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো এটি কোনো বিষয় না, ডাজন্ট ম্যাটার, যদি ভুল বলে তাকে কারেক্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।